সরকার আচার বানায়নি, আমার এই কাকা আচার বানিয়েছে, খেতে দিয়েছে। সেই রকম হয়েছে, ফ্রি খাই, ফ্রি খাওয়াচ্ছেন। শুনছি সরকার নাকি আচার বানায় সবাই দেয়, আপনি কি সরকারের আচার কেনেন না আপনি বানান? আমি বানাই। বুঝছেন কিন্তু কাকা, ভালো করে ছবি উঠে ছবি তুলছে কিন্তু, আচার কে বানাইছে? আচার কে বানাইছে? আমি বানাইছি। আপনি বানাইছেন? কি কি দিয়ে বানাইছেন বলুন তো? মই মশলা, মশলা, চিনি, তাই এই গাড়ি। আমারই কাকা আচার বানাচ্ছে এবং নিজে হাতে বানাচ্ছে, উনি কিন্তু সরকারের আচার নেন না, নিজে আচার বানান। ইটস এ ফান, সরকার কখনই আচার বানায় না, উনি নিজে বানাচ্ছেন। আচার কি কি দিয়ে বানিয়েছেন বলেন তো? চিনি, মশলা, লবণ। চিনি, মশলা, লবণ, আর আর কি, আর কি, আবার কি, আবার কিছু না, চিনি, মশলা, লবণ সব কিছুই আছে, কিন্তু উনি কিন্তু এখনো আচার খাওয়ায়নি আমারে। খাওয়াবেন একটু? আচার খাইছে আচার থেকে কই দেন, একটু মিষ্টি আচার খাবো। দেন না, এক টাকা, দুই টাকা, পঞ্চাশ পয়সা, চার আনা, দশ টাকার দেন। এই যে, এই হলো ছোট্ট খাট্টার আচারের দোকান, এখান থেকে আচার খাবো এখন, উনি বানাচ্ছেন নিজে হাতে। লবণ দিয়ে আচার বানাইছেন? এই আচার সরকার বানাইছে? সেই রকম হয়েছে, ফ্রি খাই, ফ্রি খাওয়াচ্ছেন। দশ টাকার আচার, আরে কাকা দশ টাকার আচার খাবে তো সাংঘাতিক ভালো, আসলে খুব ভালো, খেয়ে দেখো। রাস্তাঘাটে যদি আপনি কখনো এরকম আচার পান বা এরকম অন্তরঙ্গ লোক পান, এই ঠিক আমার এই বড় ভাইয়ের মতন, তাহলে আচার কিনে খেয়ে আমার মনে হয় আপনারও ভালো লাগবে, বলেন না কখন খেতে আসবে? কি নাম? দীপু চাটনি। দীপু চাটনি, এটা হচ্ছে জায়গার নাম কি বলেন? মাথায় এই ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, এই চালতার আচার ওনাকে খেয়ে যান, ভালোই লাগবে, আমি তো খাচ্ছি।